ভাইপো কোথায়? কোথায় গেলেন ডায়মন্ড হারবারের সাংসদ? যখন কেন্দ্রীয় বরাদ্দের দাবিতে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নিচে ফের ধর্ণা শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? তিনি নেই কেন? তৃণমূলের অন্দরে জোর জল্পনা, নেত্রী আছে অথচ নাম্বার টু নেই, নাকি ভাইপো দূরত্ব তৈরি করছেন পিসির থেকে? কেউ কেউ বলছেন ভাইপো দিল্লিতে বাজেট সেশনে, কিন্তু শুক্র শনি রবি তো কোনো সেশন নেই সংসদে, তাহলে ভাইপো সাংসদ কই? নেত্রী নিজে দুদিন থেকে বাকি দিনগুলি ভাগ করে দিয়েছিলেন অন্যদের মধ্যে, কোনোদিন ছাত্র তৃণমূল, কোনোদিন যুব তৃণমূল, কোনোদিন মহিলা তৃণমূল, অন্য কোনো দিন অন্য কোনো তৃণমূলের করার কথা, কারণ নেত্রী মমতা নাকি ব্যস্ত থাকবেন রাজ্যের বাজেট নিয়ে। নেত্রী সকলের নাম বললেন, কিন্তু অভিষেকের নাম বললেন না কেন? আজকাল আমি থাকলাম, পরশু থেকে দায়িত্ব নেবে, 4 ফেব্রুয়ারি করবে তৃণমূল যুব কংগ্রেস। তৃণমূল যুব কংগ্রেসকে খবরটা জানিয়ে দাও, বক্সিদাকে আমি বলবো, অরূপকেও বলবো, ববিকেও বলবো, শাওনিদের সবাইকে বলে দাও, 5 ফেব্রুয়ারি তৃণমূল ছাত্র পরিষদ করবে। আমি ওখানে দেখতে পাচ্ছি দীপাংশু দাঁড়িয়ে আছে, ছাত্র পরিষদ ধরা আছো 5 তারিখে তোমরা করবে, 6 ফেব্রুয়ারি তৃণমূল মহিলা কংগ্রেস করবে। মূল অনুষ্ঠানে তো বটেই, কিন্তু যুব তৃণমূল ছাত্র তৃণমূলের ধর্ণার দিনেও আশ্চর্যজনকভাবে অনুপস্থিত ভাইপো অভিষেক, যাকে দলের সেনাপতি বলা হচ্ছিল, যার হাতে নাকি তৈরি হবে নয়া তৃণমূল, বদলে যাবে পুরনো খোলনলচে, বাদ চলে যাবে দুর্নীতিগ্রস্ত পিসি ফলোয়াররা, সামনে আসবে তরুণ তৃণমূল, সেই নেতাই হওয়া দলের এমন গুরুত্বপূর্ণ কর্মসূচি থেকে, যে কর্মসূচির ডাক দিয়েই কদিন আগে নিজেই বসেছিলেন রাজ্যপালের ভবনের সামনে 144 ধারা ভেঙে, সেই কেন্দ্রীয় বরাদ্দের দাবিতে আন্দোলনে ভাইপো নেই কেন? নাকি নেতৃপিসে হাইজ্যাক করে নিলেন ভাইপোর কর্মসূচি, সচেতনভাবেই দূরে রাখলেন ভাইপোকে, উচ্চারণ করলেন না নাম? তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠতে নাকি দ্বিতীয় দিন বলেছিলেন ভাইপোর দিল্লিবাসের কথা, সংসদের সেশনের কথা, কিন্তু যে সংসদ গত 10 বছরে সংসদের 50টা সেশনে অন্তত 5খানাও প্রশ্ন করেননি, সেই ভাইপোকে বাঁচাতে সংসদের অধিবেশন দিল্লিবাস কেমন জোলো শোনাচ্ছে না? দেখা করলেন আজকে, পাওয়া যাচ্ছে না, কি বলবেন? ভাইপোকে বাদ দিয়ে দিলেন পিসি, নাকি ভাইপোকে বাঁচাতেই তথাকথিত সেনাপতির এই শীত ঘুমের ব্যবস্থা দিল্লির অন্দরে? লোকসভা ভোটে রাজ্যের 42 আসনে যাদের বাদ দেওয়ার সালিশি করেছিলেন ভাইপো, তাদের কাছেও মেসেজ দেওয়া, ভাইপোর ভয় নির্দল হয়ে ভোটে দাঁড়িয়ে পড়ো না, অথবা বিজেপি কংগ্রেসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে না প্লিজ, নেত্রী আছেন তিনিই দেখছেন। আর যেসব তরুণদের ভরসা দিয়েছিলেন ভাইপো, তাদেরকেও বুঝিয়ে দেওয়া, সেনাপতি দিল্লিতে বড় দায়িত্বে ভরসা রাখো, কিন্তু বিপদ অন্যত্র। ভাইপো মনে করে এনে কেন্দ্রীয় বরাদ্দের দাবিতে আন্দোলন তার নিজস্ব, আর সে কারণেই নেত্রী প্রথম দিনই মনে করিয়ে দিয়েছিলেন বাম আমলেও কেন্দ্রীয় সরকারের বরাদ্দের বিরুদ্ধে আন্দোলন হতো, কিন্তু বারবার বাংলাকে যে বঞ্চনা সিপিএম আমলেও আমরা দেখেছি, রোজ মিছিল আর মিটিং করতো বাংলাকে বঞ্চনা, কিন্তু সব টাকা নিয়ে আসতো, কারণ আমি নিজে তার সাক্ষী। আমাকে লুকিয়ে একদিন যশবন্ত সিং বলে ফেলেছিলেন, পিসির ছত্রছায়া এবং পুলিশে নিশ্চিত্র সুরক্ষার ঘেরাটোপে এবং চূড়ান্ত বিলাস বাসনে রাজনীতি শেখা ভাইপো অভিষেক নিজের সম্পর্কে যে ধারণাই পোষণ করুন না কেন, যতই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য করুন না কেন, পিসি বিনা তার গীত নাই, তা এখন হাড়ে হাড়ে বুঝছেন ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তার দুয়ারে সিবিআই, দরজায় ইডি, প্রতি পদক্ষেপে দুর্নীতির যাবতীয় তর্জনী ইঙ্গিত করছে তার দিকেই, অন্তত লোকসভা নির্বাচনের আগে গ্রেফতারি এড়াতে
তাই সিদ্ধভূমি দস্তুর এটা হয়তো বুঝিয়েছেন পিসি কিন্তু মানতে নারাজ ভাইপো গত দু তিন বছরে অপ্রত্যাশিত ক্ষমতা পেয়ে যাওয়া ভাইপো সে কারণেই কি চটেছেন পিসির ওপরে সে কারণেই কি অভিমানে পিসি মমতার বোনের মেয়ে অদিতি গায়েনকে দিয়ে প্রত্যাঘাতের চেষ্টা এক্স হ্যান্ডেলে কি লিখেছেন অদিতি দেখে নিন অদিতি গায়েন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের অনেক মাথার একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের মেয়ে তাকে দিয়ে অভিষেক তার পিসি এবং অদিতির মাসিকে প্রত্যাঘাত করালেন কেন ঠিক যেভাবে এর আগে আরেক ভাইপো আকাশকে দিয়ে প্রত্যাঘাত করিয়েছিলেন পিসিকে আসলে তৃণমূল দলটায় সবটাই পারিবারিক এটা দলই নয় এটা একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল দল কে বলেছে আমি তো 21 বছর ওই পার্টিতে ছিলাম মন্ত্রী ছিলাম ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি দুজন মিলে চালায় পিসিআর ভাই দল দুর্নীতি কেলেঙ্কারি সবটাই ফ্যামিলি ম্যাটার মাধ্যম মেয়র রিপোর্ট